নমস্কার বন্ধুরা, আমি পারমিতা, পারমিতা দত্ত মজুমদার। আমি তোমাদের সামনে এসেছি একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে যে আমি একজন নতুন ইউটিউব ব্লগার। আমি নতুন করে আমি একটা ইউটিউবে আমার চ্যানেল ওপেন করতে করেছি, মানে এখনও ভিডিও আপলোড করিনি, করতে চলেছি করেছি। যাই হোক, সেই জন্য তোমাদের কাছে আমি ইন্ট্রোডাকশন দিতে এসেছি, আমার নিজের পরিচয়টা দিতে এসেছি। কারণ আমি মনে করি যে কোনো কাজ শুরু করার আগে যখন সেই ব্যাপারটা যখন আর দশজন লোকের ব্যাপারের সঙ্গে জড়িত থাকে, তখন নিজের পরিচয়টা অবশ্যই জানানোটা খুবই জরুরি। তো আমি সেটাই মনে করে তোমাদের কাছে এসেছি যে তোমরা যে আমাকে জানবে বা অ্যাকসেপ্ট করবে। তো আমার সঙ্গে তোমাদেরকে পরিচয়টাই দিই, বলো। ঠিক আছে, ঠিক আছে, যা গিয়ে খাও। থ্যাংক ইউ। কতবার আসবে, হয়তো খুব দুষ্টু, খুবই দুষ্টু। ওর 4.5 বছর বয়স, মানে না চাইলে ওকে আমি আটকে ধরে রাখতে পারি না, ও মিডিলে আসবেই, এসেই যাবে। না হলে তোমাদেরকে একটু সহ্য করতে হবে, একটু বিরক্ত করবে তোমাদেরকে। তার জন্য আমি আগে নিয়েছি, এইভাবেই আমাকে অ্যাকসেপ্ট করো তোমরা, মানে করতেই হবে, কারণ একটা বাচ্চার ব্যাপার যেহেতু। তো দেখো আমি কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় চলে আসলাম। তো যাই হোক, তো আমি ইউটিউবে যে একটা চ্যানেল ওপেন করেছি সেটার নাম হচ্ছে ডল হাউস। সেখানে আমি কিছু আমার যেটা আমার বেস্ট কোয়ালিটি, যেমন ধরো রান্না যতটা আমি ভালো পারি, ডেইলি ব্লগ যেটা আছে সেটা আমি যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যেগুলো যেগুলো হয় যে ফানি মুমেন্ট, কিছু ফানি টিকটক তো আগে ছিল, এখন টিকটক নেই। যাই হোক, ওভারঅল যেটা ব্লগের মধ্যে সবাই শেয়ার করে আমি তোমাদের সামনে সেটাই শেয়ার করার চেষ্টা করব। অতটা আমি জানিও না, কিছুটা বলতে পারো দেখেই শিখেছি। তো টিকটকে, টিকটক বলছি যে কেন, ইউটিউবে আসার আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে, কিন্তু তোমাদেরকে আমি এই মুহূর্তে বলবো না। আমার চ্যানেলটা তোমাদের দেখতে হবে। হ্যাঁ, অনেকেই প্রত্যেকেই কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে আসে এই ইউটিউবে ব্লগ করতে। প্রত্যেক ইউটিউবাররাই কিছু না কিছু তাদের উদ্দেশ্যতে, কেউ ফেমাস হতে আসে, কারোর বা প্রয়োজনে আসে, কিছু জীবনে প্রয়োজন থাকে সেটাই সেই উদ্দেশ্যে আসে। তো আমি কেউ বা ফটোগ্রাফি আসে, তো আমি এগুলোই কিছু একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। তো তোমাদেরকে বললাম আগে যে আমি সেটা পরে জানাবো যে আমি কেন এসেছি, কেন প্রথমেই আমি কোনো খারাপ কথা বা কিছু মানে আমার জীবনের খারাপ কথা, আমি যেহেতু একটা শুভ কাজ, মানে শুভ কাজই বলতে পারো, একটা ভালো কাজ আমি এগোচ্ছি বার করছি, তো সেখানে আমি না আমি আমার জীবনের খারাপ জিনিসটা আমি প্রথমে তুলে ধরতে চাইছি না। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, তোমরা আমার বন্ধু হবে, তখন আমি তোমাদেরকে অবশ্যই আমার সবটা জানাবো যে আমি কী ব্যাপার, কেন এসেছি, কী উদ্দেশ্য আছে আমার। তো এই মুহূর্তে অবধি আমার অতটা নলেজ নেই, শুধু ইউটিউব দেখে দেখে, ব্লগ দেখে দেখে আমার এতটুকু জানতে পেরেছি যে হ্যাঁ, ইউটিউব আজকে আজকের দিনে একটা মানুষের পাশে যে একটা হেল্পিং হ্যান্ড যে বাড়িয়ে দিয়েছে, সেটা মানে আমাদের মতন যারা সাধারণ আছে, হাউস ওয়াইফ আছে, মেয়েরা আছে যারা নাকি সংসারের প্রেশারে বা বাচ্চাদের জন্য বাইরের জগতে যেতে পারে না, কোনো জবে বা কোনো ইয়েতে করতে পারে না, বা সরকারি চাকরি তো সবার পক্ষে সম্ভব হয় না, এখন তো এটা ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। তো প্রত্যেকের যে একটা নিজস্ব একটা যে খরচ থাকে বা হাত খরচ থাকে, সেই জন্য সেই দিক থেকে বলবো প্রত্যেকটা মেয়ে এখন স্বাবলম্বী প্রায় হতে চলেছে। তো এটা আমাদের মেয়েদের জন্য খুবই একটা মানে আনন্দের বিষয় যে ইউটিউব আমাদের পাশে এতটা আমাদেরকে হেল্প করছে, সাহায্য করছে আমাদেরকে এগিয়ে যেতে। তো যাই হোক, তোমরা অনেকেই এই ইউটিউবের হাত ধরে এগিয়ে গেছো, তো আমি চাইছি যে এই পথটা যদি আমি একটু অ্যাপ্লাই করি, তাহলে যদি দেখি দেখি যদি কিছু তোমাদের মতন আমিও এগিয়ে যেতে পারি লাইফে, এগোতে পারি কি না। তো যার জন্য সবার আগে যেটা প্রয়োজন হয় যে একটা ইউটিউবার আগে কী করে যাবে, কী করে বেরোবে, তার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মানে অডিয়েন্স, কী বলবো, ভিউয়ার্স যারা আছো তোমরা, যারা দেখবে, তোমরা বন্ধু হবে অনেকে আছো, তো তারার পাশে না থাকলে, তারা হেল্প না করে সমস্তটাই বৃথা।
তো আমার এটাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, প্লিজ 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 আমার এই ডল হাউস চ্যানেলটাকে তোমরা প্রচুর প্রচুর দেখো, প্লিজ প্রচুর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালো হোক খারাপ হোক যেটাই হোক কমেন্ট করো। যদি খারাপ কমেন্ট করো তাহলেও আমি বুঝবো যে হ্যাঁ আমার ভিডিওটা মানে দেখছো তোমরা, সেই জন্য ভালো বা খারাপ কোনোটাই আমাকে আমার কাছে কমেন্ট এসছে। আর যদি কোনো কমেন্টই না আসে তো আমি ভাববো যে কি ব্যাপার, আমার কি কোনো কমতি রয়ে গেল কি না, আমি কি পারছি না নাকি, এরকম যেগুলো যেগুলো মাথার মধ্যে আসে এই জিনিসগুলো ঘুরতে থাকবে। তো সেই জন্যই ভালো কমেন্টেরও যেমন দরকার সেরকম খারাপ কমেন্টেরও দরকার আছে। তো খারাপ কমেন্ট না করলে আমি আমার ভুলগুলো বুঝতে পারবো না যে আমার কোথায় প্রবলেম হচ্ছে, কেন আমার ভিউয়ার্স আসছে না বা হচ্ছে না, তো সেই জন্যই বলছি। কিন্তু খারাপ হোক ভালো হোক তোমরা করো, প্লিজ করো, কেন তোমরা না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না। তো আর 5 জন মেয়ে 10 জন মেয়ে যেরকম এগিয়ে গিয়েছে এই ইউটিউবের মাধ্যমে, অনেকটা স্বাচ্ছন্দ্যের দিকে এগিয়ে গিয়েছে, নিজে স্বাবলম্বী হয়েছে, তো প্লিজ আমাকেও একটু এগিয়ে যেতে সাহায্য করো, সেখানে আমার হাত জোর করে অনুরোধ। তো আর কি বলবো, তো এই গেল আমার মনের কথা, আমার ইউটিউবে জার্নিটা আগে মানে যেতে গেলে কি করতে হবে, আমার কি করতে হবে, তোমাদের কী হবে, একটু আমাকে হেল্প করতে হবে। তো এই এটা গেল এই এই পার্টটা। আর ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমি আগেও বললাম যে আবারও বলছি যে আমি পারমিতা দত্ত মজুমদার, দত্ত আমার শ্বশুরবাড়ি টাইটেল, মজুমদার আমার বাপের বাড়ি। তো এখন তো মেয়েরা তো এখন অ্যাড করে নেয় বাপের বাড়িটাকে, ইগনোর করা যায় না যেহেতু ওখানে আমাদের জন্ম, এই টাইটেলে আমরা বড় হয়েছি। তো সেই জন্য এখন আমার বিয়ে হয়েছে প্রায় 7 বছর প্লাস 7+ চলছে, আমার 4.5 বছরের একটা ছেলে আছে। তো স্কুলে দিয়েছি, স্কুল আমার শুরু হয়নি। আমার বর, আমার হাজব্যান্ড বিজনেসে আছে, ইন্টেরিয়ার বিজনেসে। আর এই আমরা আগে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, এখন শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, দেবর যা সবাই ছিল, এখন যার যার মধ্যে শেষে আলাদা আলাদা শিফট হয়ে গিয়েছে। আমরা এখন পুরনো বাড়িতেই আছি, তো খুব তাড়াতাড়ি এই বাড়িটা হয়তো যাই হোক আমরা অন্য কোথাও শিফট হয়ে যাবো, জানি না কোথায় হবো, এখনও কোনো কিছু ফাইনাল হয়নি। তো এটা হলো শ্বশুরবাড়ির পর্ব। এবার আমার বাবার বাড়ির কথা কিছু জানাই। আমার বাড়িতে, বাপের বাড়িতে মা আছে, বাবা আছে, বোনের বিয়ে হয়ে গেছে 2 বছর ধরে, আমি সবার বড়, তারপরে বোন, তারপর ভাই। ভাই এখন আপাতত কিছু করছে না, 20+ ওর এজ, মানে পড়াশোনা চলছে, সাথে জবের সন্ধান চলছে। তো ওভারঅল হলো এই আমার পরিচয়, আমার বাপের বাড়ির থেকে বেশি দূর না শ্বশুরবাড়ি, ধর যদি হেঁটে আসে ধরো 15 মিনিট লাগবে, যেহেতু লাভ ম্যারেজ কা ম্যারেজ ছিল তো সেহেতু পাশাপাশি হয়ে গিয়েছে ব্যাপারটা। তো এই ছিল আমার ইন্ট্রোডাকশনের পার্ট। ও আরেকটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে পারফেক্টভাবে আমি বলতেও পারছি না, সেটা হলো যে আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। হ্যাঁ আমি শিলিগুড়ি নর্থ বেঙ্গলে থাকি, ঠিক আছে। এখানে মিলনপল্লী বলে একটা জায়গা আছে, সেই জায়গাতেই আমার বাড়ি, শ্বশুরবাড়িও পাশেই, মিলনপল্লীর আন্ডারেই পড়ে। তো হ্যাঁ নর্থ বেঙ্গলটা সুন্দর সত্যি, এটা অনেকেই বলে, আমিও মনে করি, যে সেই জন্যই আমি আমি একটু চাই যে আমি তোমাদেরকে একটু মানে আমার তরফ থেকে আমি তোমাদেরকে একটু নর্থ বেঙ্গলটাকে একটু আমি আমার মন মতন করে তোমাদের একটু দেখাতে চাই। সেই জন্য খুব সুন্দর জায়গা, খুব দেখার অনেক জায়গা আছে। তো অনেকে যারা দূরে থাকো বন্ধুরা, তারা তো সবসময় আসা সম্ভব হয় না এখানে, তো তো আমি চাইছি, আমি আমি মনে করি যে আমি তোমাদেরকে, তোমরা যারা দূরে আছো আমার আমার এই স্পটের থেকে, অনেকটা দূরে আছো, 1000-1000 কিলোমিটার দূরে আছো, বা তাদেরকে আমি আমাদের যে শিলিগুড়ি বা দার্জিলিং ডিস্ট্রিক্টটা যেটা আছে সেটা আমি তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। আর প্লাস আমার যা যতদূর আমি রান্নাবান্না পারি, খুব একটা পারি না আমি মনে করি, তবু আমি আমার ওয়েস্টার্ন বেস্ট দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে আমি যতদূর আমার যেটা নর্মাল লাইফে যে রান্না বাড়ি করি, দু এক সময় হয়তো একটু ডিফারেন্স হয়, একটু ভালো মন্দ হয়, বাদ বাকি তো নর্মাল দিনে তো নর্মাল সব রান্নাই হয়, তো সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না আমি কতটা দূর পারবো তোমাদেরকে খুশি দিতে বা আনন্দ দিতে বা তোমাদেরকে মন মতন করতে, তবু আমি চেষ্টা করব আমার 100% দেওয়ার, যাতে তোমাদেরকে মন মতন তোমাদের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করতে পারি। তো সেই জন্য তোমাদের হেল্প করাটা খুব, তোমাদের হেল্পের খুব দরকার আছে আমার।
তোমাদের ছাড়া আমি কিছুই না, আর কি বলবো আমি বুঝতেও পারছি না। হ্যাঁ আমি হয়তো এই পাকা ইউটিউবারদের মতো আমি কথা বলতে পারছি না, আরও হয়তো অনেক কিছু বলার প্রয়োজন ছিল, দরকার ছিল, আমি সেটা বলতে পারছি না। কিন্তু বন্ধুরা মানে কি বলবো, তোমরা একটু হেল্প করো যাতে আমি এদিক আসো। হাই বললাম দাও বন্ধুদের, হাই, আর কি কি বলতে হয়? হ্যালো, আবার এখন আমি কার্টুন দেখছি, তোমরা কেমন আছো? তোমরা কি কার্টুন দেখবা? এইসব কার্টুন দেখে দেখে এগুলো কথা শেখা। আর কি বলতে হয়? সাবস্ক্রাইব করো চ্যানেল কো দোস্ত। বাড়িতে বাচ্চা আছে সে অবশ্যই জানবে যে ওরা কত পাকা পাকা কথা বলে, বা ওরা কতটা ডেভেলপ হয়ে গেছে ওদের ব্রেন গুলো, বা মোবাইল সম্বন্ধে ওরা কতটা মানে জানে। সেটা যার বাড়িতে বাচ্চা আছে, ছেলে বলো মেয়ে বলো, সবাই এই জিনিসটা জানে যে এখনকার বাচ্চাগুলো কীরকম পাকা। তো যাই হোক, আর কি বলবো বন্ধুরা, আমি একটা যেই আমি একটা মানে যে ভিডিওটা আমি শেয়ার করবো তোমাদেরকে ব্লগে ফার্স্টে, সেটা এখন আমি এডিটিং করিনি, আমি জাস্ট আজকেই আমি ঢুকলাম। তোমরা ভিডিওটা হয়তো কালকে দেখবে বা আজকেও দেখতে পারো, আমার এডিটিংটা কমপ্লিট হয়ে গেলে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে, আজকে দেখো বা কালকে দেখো। তো আজকে যদি দেখো তাহলে আমি বলো আমি আজকেই জাস্ট ঢুকেছি। আমরা গিয়েছিলাম তোমার ওই নবদ্বীপ, যে নদিয়া ডিস্ট্রিক্টে আছে নবদ্বীপ মায়াপুর, ওখানে গেছিলাম একটু পুরো ফ্যামিলি মিলে, আমরা প্রায় 25 জনের মতন গিয়েছিলাম। তো ওখানে আমরা 4-5 দিন থেকে আজকে আমরা ঢুকলাম শিলিগুড়িতে ভোরবেলায়। আমরা সকালবেলায় ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া আজকে সেরকম হয়নি, যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম না আমি জাস্ট কালকে ঘুরে এসে মেয়েটারই অপেক্ষায় ছিলাম যে আমি আমার ফার্স্ট যেটা জার্নি শুরু করব, আমি যেটা ফার্স্ট ইউটিউবে ব্লগটা আমি ছাড়বো, সেটা আমি কিছু কোনো পবিত্র জায়গা, কোনো পবিত্র তীর্থস্থান দিয়ে আমি সেটা শুরু করতে চাইছিলাম। সেই জন্য আমি একটু লেটেই করলাম। তো আমি মনের থেকে জান আমি খুব মানে শান্তি পাচ্ছি যে আমি একটা শুভ জিনিস দিয়ে, মানে একটা ধাম, একটা তীর্থস্থান, একটা খুব একটা পবিত্র জায়গা দিয়ে আমি তোমাদেরকে প্রথমেই আমি তোমাদের কাছে শেয়ার করবো ওই জায়গাটা। এটা ভেবে আমি খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, তারপরে তো ডেইলি রুটিন যেগুলো রোজগার কার লাইফস্টাইল আছে সেটা তো আমি করবোই, কিন্তু প্রথমেই যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি তার জন্য আমি খুব খুশি। হয়তো প্রপারলি আমি ভিডিওটা করতে পারিনি, কেন প্রপারলি ভিডিওগ্রাফার এখনও হয়নি, হয়ে উঠতে পারিনি। তো যাই হোক, ভুল ত্রুটি হলে সমস্তটা হয়তো ক্যাপচার করতে পারিনি আমি। এত লোক গেছিলাম না, আমরা এত লাগেজ ছিল, এত কিছু ছিল, আমার বাচ্চাটাকে নিয়ে আমি মানে পারছিলাম না, এত দুষ্টু ট্রেনের ব্যাপার জানোই, তো সমস্তটা আমি তুলে ধরতে পারিনি। তো কিছু কিছু ধরেছি, তো তোমরা ভুল দোষ হলে ক্ষমা করে আমার ভিডিওগুলো দেখো, আমাকে অ্যাকসেপ্ট করো। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের সাপোর্টের প্রচণ্ড প্রয়োজন আছে, তোমরা না থাকলে আমি কিছুতে এগোতে পারবো না। বিশ্বাস করো আমার এগিয়ে যাওয়াটা খুবই জরুরি, মানে আমি আগেও বলেছি এখনও বলছি যে আমার লাইফের একদিন আমার কাহিনী তোমাদের এরপরে যারা আমার পাশে থাকবে, আমাকে দেখবে, ফলো করবে, আমি তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি কেন ইউটিউবে এসেছি, আমার বিশেষ উদ্দেশ্যটা কী। তো তার জন্য আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা তোমাদের দ্বারাই হবে, তোমাদের ছাড়া আমি কিচ্ছু না। তোমরা যদি পারো, তোমরা যদি চাও যে আমি এগিয়ে যাই, তাহলে আমি এগোতে পারবো। আমি হয়তো চেষ্টা করবো আমার ভালোটা দেওয়ার, বেস্ট দেওয়ার, 100% দেওয়ার বা 200% দেওয়ার, কিন্তু যতই আমি দিই কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া কোনোটাই পসিবল না আগানোটা, কীভাবে কোনোভাবে এগোতে পারবো না আমি। তো এই জন্য তোমাদের কাছে আমি হাত জোর করে আবারও অনুরোধ করছি, প্লিজ আমার এই ডল হাউস চ্যানেলটাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্রচুর ভিউয়ার্স বা দেখো তোমরা, প্রচুর সাবস্ক্রাইব করো, তাহলে আমি এই আমার জার্নিটাতে আমি এগিয়ে যেতে পারবো। আর এরপরে আমি এটা আমার ইন্ট্রোডাকশনের পার্ট যদি শেষ হয়ে যায়, তারপর থেকে আমি আমার ব্লগগুলো এক এক করে দেওয়া শুরু করব। তো সেই জন্যই তোমাদের কাছে আবারও বলছি, প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। এখন তো রাতেরবেলা আমি ভিডিওটা করছি, তাই জন্য সবাইকে আমি আমার তরফ থেকে গুড নাইট বলছি। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি।